আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি নিয়ে যাবো আপনাদেরকে বিয়েলারাইতে, সেখানে কোয়েল পাখির উপরে গবেষণা হচ্ছে। তো বন্ধুরা চলেন, কোয়েল পাখি নিয়ে গবেষণা করে আমাদের শাকিলা ফারুক, ডক্টর শাকিলা ফারুক আপা কী ইনফরমেশন পাইলেন, কী তথ্য পাইলেন, যেটা দিয়ে তারা একটা সুন্দর রিপ্লেট বানিয়ে আমাদের সবার জন্য প্রকাশ করবে। চলুন আমরা সেই কোয়েল পাখির খামার এবং শাকিলা ফারুক আপার কাছে চলে যাই, তার কথাগুলো শুনি। চলো। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। বন্ধুরা, আমার দুই পাশে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি। তা আজকে আমরা আসছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই, এখানে কোয়েল পাখি নিয়েও গবেষণা হয়। আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের পোলট্রি সেকশনের চিফ ডক্টর শাকিলা ফারুক ম্যাডাম। আমরা ম্যাডামের কাছে জানতে চাইব যে কোয়েল পাখি নিয়ে তারা গবেষণা করছেন, গবেষণা করে কী কী পেয়েছেন, যে এরা কতদিন বয়সে এরা মানে ডিম দেয়, তারপরে কতদিন বয়সে সে ডিম থেকে বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পরে কী করতে হয়, কী ধরনের খাবার দিতে হয়, কী ধরনের ভ্যাকসিনেশন করতে হয়, সর্বোপরি কোয়েল পাখি খামার করে একজন খামারি কী করে ভালো করবে, লাভবান হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ডক্টর শাকিলা ফারুক ম্যাডামের সাথে আলোচনা করব। ম্যাডাম, আপনারা এই কোয়েল পাখি নিয়ে গবেষণা করে আপনারা কী কী তথ্যপাত্র পেয়েছেন, আমাদের দর্শকদের যদি একটু জানাতেন ভালো লাগবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কোয়েল পাখি আছে। এখানে প্রায় পাঁচটা টাইপের কোয়েল পাখি আছে, একটা হলো কালো, একটা সাদা, একটা হলো ব্রাউন, একটা হলো জাপানিজ কোয়েল এবং ঢাকাই কোয়েল। এখানে আমরা আসলে দীর্ঘদিন যাবত এখানে ব্রিডিং করে ওদের মান উন্নয়নের চেষ্টা করছি এবং মূলত এদেরকে সংরক্ষণও করা হচ্ছে। আসলে আমরা চাচ্ছি যে একটা এই জাপানিজ কোয়েলগুলো মূলত ডিমের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমরা চাচ্ছি যে এই পাঁচটা টাইপ থেকে কীভাবে একটা মাংস উৎপাদনকারী কোয়েলের জাত তৈরি করা হয়। আপনারা জানেন এখন কোয়েলের চাহিদা দিন দিন বাড়ছে, বিশেষ করে ডিমের জন্য কোয়েলের চাহিদা, পাশাপাশি মাংসের জন্য কোয়েলের চাহিদা বাড়ছে। কোয়েলের বাচ্চাগুলোকে প্রথমে ব্রুডিং করতে হয়, ব্রুডিং করার পরে এটা জানেন এটা লাইফ টাইম খুবই শর্ট, এটা 35 থেকে 40 দিনেই ডিমে আসে। ডিম আসার পরে আপনার 10 সপ্তাহ হইলে এটা ডিম থেকে আবার বাচ্চা উৎপাদন করা যায়। এটা কোয়েলের খাদ্যে আসলে প্রোটিন পার্সেন্টেজ খুব বেশি লাগে, প্রথম অবস্থায় বাচ্চা অবস্থায় তাদের 27% প্রোটিন লাগে এবং যখন ডিম দেওয়া শুরু করে তখন 22 থেকে 24% প্রোটিন লাগে। এই বাচ্চাগুলোকে আসলে ভ্যাকসিন দিতে হয় প্রথম দিন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং মারেক্স রোগের ভ্যাকসিন দিতে হয়, তারপর রানীক্ষেত রোগের ভ্যাকসিন দিতে হয়। এই ব্যবস্থাপনাগুলো যদি খামারিরা করতে পারে তাহলে খামারিরা কোয়েল লালন পালন করে লাভবান হতে পারবে। অনেক খামারিরা আসলে ভ্যাকসিনের ব্যাপারটা চিন্তা করে না, ভ্যাকসিন দেয় না, যার ফলে খামারিরা দেখা যায় যে অনেক কোয়েল খামারিদের মরে যায়, এত মর্টালিটির পরে তারা লাভবান হতে পারে না। তবে তারা যদি বৈজ্ঞানিক ভিত্তিতে কোয়েল লালন পালন করে, ঠিকমতো ভ্যাকসিনেশন করে, ব্রুডিং করে, ঠিকমতো তাদের খাবার পুষ্টি অনুসারে খাবার দাবার দেয় এবং সঠিক ব্যবস্থাপনা করে তাহলে তারা লাভবান হতে পারবে। পালন কীভাবে হবে, পালন পদ্ধতি কীভাবে, বা এটার যে মাংস উৎপাদন কীভাবে হবে, কতটুকু হবে, কতটুকু খাদ্য খাওয়াবেন, কী খাদ্য খাওয়াবেন, কীভাবে রাখবেন, গড় কেমন হবে, আবার গ্রেজিং ল্যান্ড কেমন হবে, বিস্তারিত তথ্য সম্বলিত একটা হ্যান্ড আউট অর্থাৎ নির্দেশিকা অর্থাৎ যে পালন ম্যানুয়াল আপনাদের কাছে আমরা হাজির করবো ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে রেখে বিএলআই কার্যক্রম পরিচালনা করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোয়েল পাখি আমরা লালন পালন করি, আসলে এর পালন ব্যবস্থাপনাটা আমরা অতটা ভালো করে জানি না, তাই বিএলআরআই গবেষণা করে একটা সামনে খুব তাড়াতাড়ি আমাদের হাতে একটা ফাইন্ডিংস তুলে দিবেন, একটা নির্দেশিকা তুলে দিলেন। এবং আমার মনে হয় ওই নির্দেশিকাটা আমরা যারা পড়বো, পড়ে আমরা যখন কোয়েল খামার করবো অবশ্যই ভালো করতে পারবো। বন্ধুরা, বিএলআরআই তো অনেক প্রাণী নিয়ে গবেষণা করেন, ওই প্রতিবেদনগুলো বা ওই বিষয়গুলো যদি জানতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, সাথে সাথে আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, আপনারা দেখবেন আর পরামর্শ দিন আপনারা কী দেখতে চান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও বানিয়ে দেখানোর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।